তো বাড়ির লোকগুলোর কি দোষ? বাড়ির লোকের কথা কেন বলবে? আমার শ্বশুর বাড়ি আমাকে খেতে দেয় কি দেয় না, আমার বাবার বাড়ি আমাকে খেতে দেয় কি দেয় না, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তাই না? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমকি ব্লগ। তো দেখো বন্ধুরা, এখানে অ্যালোভেরাটা নিয়েছি, এটা ভেতর থেকে জেলটা বার করে নেব। আর এখানে একটা জবা ফুল নিয়েছি, আর এই কুড়িটা ছিল বলে এটাও নিয়ে নিয়েছি, বুঝলে। আর এখানে কয়েকটা জবা ফুলের মানে জবা গাছের পাতা নিয়েছি কয়েকটা, বুঝলে। তো এগুলো ভালো করে একসাথে ইয়ে করে নেবো, পেস্ট করে নেবো, তারপর চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এই দেখো বন্ধুরা, পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে। তো চলো এটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সাথে সেই সকালে দেখা হয়েছিল, ওই যে দেখলে না যে জবা পাতা, জবা ফুল, আর তোমার ওটা কী বলে, হ্যাঁ ভুলে যায় দেখছে, অ্যালোভেরা, ওগুলোর পেস্ট বানিয়েছিলাম। তো চুলের মধ্যে লাগিয়েছিলাম, দেখো ঢেক উঠছে। যাই হোক, তো দেখো ওটা লাগানোর পর চুলটা সফট সফট ফিল হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু ভেবো না, তোমাদেরকে এটা টিপস দিচ্ছি, কারণ আমি সত্যি বলতে এতে কী উপকার না উপকার অত বাবু ভালো করে জানি না। এবার যেহেতু একটা জিনিস আমি ভালো মতো জানি না, সেটা তোমাদেরকে বলি কী করে, তাই না? আমার মাথায় এসেছিলো মেখে নিয়েছি এইটুকুই, কী উপকার টুপকার সেটুকু আমি জানি না। তো আমি মাথায় অ্যাপ্লাই করেছিলাম বলে তোমাদেরকে জাস্ট শেয়ার করেছি, এটা কিন্তু কোনো টিপস ছিল না, আমি বারবার বলছি। তাই আর আর দাও কি, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বোধহয়, শুধু আমি ভুলে যাচ্ছি। আর বিকেলে আজকে বাবার সাথে একটু বেরিয়েছিলাম, তো ওখান থেকে ফিরলাম, ফেরার পরে একটা কথা কানে এলো। তো কানে আসার পর ভাবলাম তোমাদের সাথে না ডিসকাস করলে আমার শান্তি হচ্ছে না, পরিবারের মানুষজনের সাথে তো সব কিছু শেয়ার করা চলে, তাই না? তো তার আগে বলছি, তোমরা একটা কথা বলো, মানে আমি হাসবো না রাগ করবো জানি না, এই যে যারা রোগা হওয়ার জন্য, স্লিম ফিগারের জন্য জিমে যাচ্ছে, ডায়েট কন্ট্রোল করছে, এত কিছু করছে, হ্যাঁ তারা তো রোগা হওয়ার জন্য করছে, হ্যাঁ স্লিম ফিগার বলো, রোগা হওয়া বলো, আমি এটাকে মানে পুরো যাকে বলে গদা বাংলায় রোগাই বলছি, ঠিক আছে। তো রোগা হওয়ার জন্য এত কিছু করছে, তাহলে তো রোগা হচ্ছেও, তাতে কোনো দোষ হচ্ছে না। কিন্তু দেখো আমার মতো যারা রোগা মেয়েরা আছে, তাদের কি রোগা হওয়াটাই এত দোষের? তোমরাই বলো। আর যারা যারা আমার মতো রোগা আছো, তাদের কিন্তু কমেন্ট আমি অবশ্যই চাই। দেখো আমি কিন্তু মোটাদেরকেও ছোটো করছি না, রোগাদেরকেও ছোটো করছি না, সেসব নিয়ে বলছি না, শুধু তোমাদের সাথে আমি একটু মজার কথা শেয়ার করতে এসেছি। আজকে বাবার সাথে বেরিয়েছিলাম, তো আমাকে একজন বলছে যে এ বাবা তুই এত রোগা হয়ে গেছিস কেন রে, তোকে কি তোর শ্বশুর বাড়িতে খেতে দিচ্ছে না, তুই কি খাওয়া দাওয়া করছিস না, এইভাবে মানে বলছে। সত্যি বলতে যখন খাওয়া নিয়ে প্রশ্নটা করলো, তখন না আমার একটু হলেও কোথাও যেন খারাপ লেগেছিলো। তো আমি কি বলেছি জানো তো, যে আমাকে রোগা ভালো লাগে, রোগা থাকতেই ভালোবাসি, আর এটা নিয়ে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের কেন অত অসুবিধা হচ্ছে, তাই না? তো তোমরা তো মোটা, তোমাদেরকে তো আমি বলতে যাচ্ছি না তোমরা কেন মোটা, তাহলে আমি যখন রোগা তোমরা কেন আমাকে রোগা বলছো? মানে আমি ব্যাপারটা নিয়ে হাসবো না রাগ করবো যাই না, তবে কী বলতো, আমাকে যেহেতু বলেছে কথাটা, আমাকে হাসতে হাসতে মিছরি ছুরির মতো দিয়েছে, আমিও কিন্তু মিছরি ছুরির মতো জবাব দিয়ে দিয়েছি। আজকালকার দিনে কী বলতো, মানে তোমাকে যদি কেউ কিছু বলে, সেটা যদি তুমি মুখ বুঝে মেনে নাও, তাহলে তোমার ওপর পেয়ে বসবে, তোমাকে আরও বেশি করে বলবে, তোমাকে তো প্রতিবাদ করতে হবে, তাই না? তো আমার শরীর, ভাই আমি রোগা থাকবো না মোটা থাকবো সেটা তো আমার ব্যাপার, তাই না? আমি কেন প্রতিবাদ করবো না বলতো? সে যেমন আমাকে হাসতে হাসতে বলেছে, আমিও কিন্তু তাকে হাসতে হাসতে জবাবটা দিয়ে দিয়েছি। এবার তোমরা বলো, আমার কি কথাটা বলা অন্যায় ছিল? মানে আমি যে তাকে বলেছি, সে কিন্তু আমারই সমবয়সী, ঠিক আছে, সে আমার গুরুজন না, এটা যদি কোনো গুরুজন আমাকে বলতেন, তাহলে ব্যাপারটা মানে ভাবাচ্ছিল যে একজন আমার থেকে বয়সে বড়, শ্রদ্ধার ব্যক্তি, গুরুজন মানুষ, ঠিক আছে, মুখে মুখে তর্ক করাটা ঠিক না, পাল্টা জবাব দেওয়াটা ঠিক না, কিন্তু আমারই সমবয়সী প্রায় একজন মানুষ যখন আমাকে বলছে, তো তোমরা শুধু এই কথাটা বলো যে আমি তাকে পাল্টা জবাব দিয়ে ভুল করেছি না ঠিক করেছি, এটা তো যে পার্সোনাল ব্যাপার, তাই না? আমার যখন
নিজের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, মোটা মোটা হতে আমি ভালোবাসি, তোমাদেরকে একটা মানে সত্যি কথা বলছি, আমিও মোটা হতে চাই, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি রোগা বলে নিজেকে একদম বিসর্জন দিয়ে দেব, নিজেকে ভালোবাসো না, তাই না? দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে ভালোবাসে, সে রোগা হলেও নিজেকে ভালোবাসে, সে মোটা হলেও কিন্তু নিজেকে ভালোবাসে, তাই না? তো পাশের একজন কে কি বললো তার জন্য যে সে নিজেকে বিসর্জন দিয়ে দেবে, এটাও কিন্তু করাটা ঠিক না। সেই জন্য আমি বলছি, তোমরাও যদি আমার মতো এরকম কেউ ভুক্তভোগী হয়ে থাকো, তোমাদেরকেও কেউ যদি মানে চেনা মানুষজন এরকম বলে যে কিরে তুই এরকম, তোকে কি খেতে দেয় না বাড়িতে, বাড়ি বলুক বা শ্বশুর বাড়ি বলুক যাই বলুক, এই বাড়ি তুলে যদি কেউ কথা বলে, ভাই তুমি জাস্ট ছেড়ে কথা বলবে না। কারণ দেখো, তোমাকে যদি বলে যে তুমি কেন রোগা, তোমার নিজের দোষে হেনাতে না, সেটাও ঠিক আছে, কিন্তু বাড়ির লোকগুলোর কি দোষ? বাড়ির লোকের কথা কেন বলবে? আমার শ্বশুর বাড়ি আমাকে খেতে দেয় কি দেয় না, আমার বাবার বাড়ি আমাকে খেতে দেয় কি দেয় না, সেটা আমার পার্সোনাল ব্যাপার, তাই না? অন্য কেউ কেন ইন্টারফেয়ার করবে? আমি তো তাকে আমার শ্বশুর বাড়ির নামে বা আমার বাবার বাড়ির নামে তার কাছে তো নিন্দে করতে যাইনি। সেই জন্য বলছি, তোমাদেরকেও যদি কেউ আমার মতো অ্যাটাক করে হাসতে হাসতে, তোমরাও পাল্টা অ্যাটাক করবে হাসতে হাসতে, ঠিক আছে? তো যাই হোক, এইটুকু বলার ছিল আজকে, আর ব্লগটা বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ হচ্ছে এইমাত্র গানটা স্টপ হলো বলে তোমাদের সামনে কথা বলতে আসলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে শীতলা পুজো হচ্ছে, এত জোরে জোরে বক্স বাজছে ভাই, কথা বলা যাচ্ছে না, পুরো গান চলে আসছে। আমি সারাদিনে যা যা ব্লগ করেছি সবগুলো আমাকে ডিলিট করতে হয়েছে, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতাম জানো তো, কিন্তু গান বাজছিল বলে শেয়ার করতে পারলাম না। যাই হোক, সেই জন্য এই মুহূর্তে একটু বন্ধ আছে, কখন জানি যে আবার দুম করে চালিয়ে দেবে, সেই জন্য আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আমার বক্তব্য বা ভাষণ বা জ্ঞান, তোমরা যেভাবে নেবে। যাই হোক, চলো, অনেক বকে ফেলেছি, আর বেশি বকবো না, গলাটা আবার এরকম হয়ে যাবে। তো সবাই কিন্তু ভালো থাকবে, আর যদি আমার কথা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকবে। সবাই কিন্তু অবশ্যই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।